শনিবারের ডার্বিতে ইস্ট বেঙ্গলের বড় ভরসা বৈদ্যবাটির হীরা মণ্ডল। বৈদ্যবাটির গলি থেকে গোয়ার মাঠের সফর সহজ ছিল না, এখন হীরার লক্ষ্য মায়ের কষ্ট লাঘব করা। ভাঙা ঘরে বসেই নতুন বাড়ি তৈরির স্বপ্ন দেখেন হুগলির বৈদ্যবাটির বাসিন্দা হীরা মণ্ডল। ছোট থেকেই ফুটবল খেলতে ভালোবাসেন হীরা। আতপেটা খেয়েই ছেলেকে খেলা শিখিয়েছেন মা। অনেক লড়াইয়ের পর সাফল্য এসেছে। শনিবার ইস্ট বেঙ্গলের হয়ে ডার্বি ম্যাচে খেলতে নামছেন হীরা। ছেলে তো কষ্ট করেছে, কালকে দারুণ খেলবে, ইস্ট বেঙ্গল মোহনবাগান খেলবে। আমরা আশীর্বাদ করি আমার ছেলে যেন জেতে, কিংবা আরও ছেলেরা আছে সবাই যেন টিমটা জিতুক। আইসেল খেলছে ভালো, ছেলেটা ভালো খেলুক, আমার আশীর্বাদ রয়েছে। দাদা ডার্বি খেলছে তো টিভিতে দেখা, সবাই এখানে পাড়ার লোক বলছে, মানে ছবি ছবি টাঙিয়েছে, খুব ভালো লাগছে দেখে। শুরুটা সহজ ছিল না, অনেক চেষ্টার পরে ইস্ট বেঙ্গলে জুনিয়র টিমে খেলার সুযোগ মেলে। তারপর 2016-2018 সালে বাংলার হয়ে সন্তোষ ট্রফি। হীরার প্রতিভা ধীরে ধীরে নির্বাচকদের নজর কাড়ে, তা জেরেই খুলে যায় ইস্ট বেঙ্গলের দরজা। হুগলি থেকে আশিক ইনসানের রিপোর্ট, টিভি 9 বাংলা।